প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আপনাকে ধন্যবাদ। আমি মানাকামের ব্যাপারে জিজ্ঞাসা করতে চাচ্ছি, 15 বছরের ছেলে কি মানাকাম হতে পারে? আর আপন বোনের নাতি ছেলের ঘরে বা মেয়ের ঘরে কি নাতি হতে পারে নাকি মাহারাম হতে পারে? আপন বোনের নাতি ছেলের ঘরে অথবা মেয়ের ঘরে সে কি মাহারাম হতে পারবে? নতুন প্রশ্ন পেয়েছেন। আর জি, আপনার আর কোনো প্রশ্ন আছে? না, আর আছে যে আপনার দরুদ ও সালাত ইসলাম কথা বলা হয়, যেমন দরুদ আর সালাত মানে একই বলা হয়, তো দরুদ মানে তো যে দরুদ আমরা বলি আর সালাত মানে তো নামাজ, এইটা আমি বুঝি না, একটু আমাকে বুঝা বলবেন। আর 4 নম্বর হলো কাফেলা, যে ওমরার কাফেলা যে যায়, কাফেলার বৈশিষ্ট্য কি, মানে কাফেলা বলতে কি বলে একটা? জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, প্রথম যিনি প্রশ্ন করেছেন যে আপন বোনের নাতি সম্পর্কে কথা বলেছেন, জি দেখুন, নিজের নাতি যেমন আপন বোনের নাতিও একই মাহারাম, যেমন আপনার ভাগ্নি, ভাগ্নি যেহেতু মাহারাম, আসফাল নিম্ন স্তরে যারা তারাও আপনার মাহারাম, অতএব তার সাথে দেখা দেওয়া শরীয়তে জায়েজ, বিবাহ না জায়েজ। নাম্বার 2 নম্বর যিনি প্রশ্ন করছেন, দুরুদ এবং সালাত, দুরুদ এবং সালাত, দেখুন সালাত শব্দটা 4 অর্থে ব্যবহার হয়, তাসবি অর্থে ব্যবহার হয়, ইস্তেগফার অর্থে ব্যবহার হয়, রহমত অর্থে ব্যবহার হয়, আর দুরুদ অর্থে ব্যবহার হয়। তো অতএব দুরুদ ও সালাত, সালাত ও দুরুদ, সালাত যখন আল্লাহর পক্ষ থেকে হয় তখন রহমত, ফেরেশতাদের পক্ষ থেকে যখন হয় তখন ইস্তেগফার, মা উম্মতের পক্ষ থেকে রসুলের উপরে যখন হয় তখন দুরুদ, সালাত অর্থ দুরুদ হয়, আর পশু পাখি জীব জন্তু অন্যান্য প্রাণী যখন পড়ে তখন তসবি হয়। অতএব আমার বোন বোধ হয় অবশ্যই বুঝছেন। 3 নম্বর বোনের প্রশ্ন হলো কাফেলা কি। কাফেলা হলো সংঘবদ্ধ একটা দল, এটা আরবিতে কাফেলা মানে দল, একটা সংগঠিত দল, কারো নেতৃত্বে, কারো সাথে ইসলাম সম্বন্ধে যিনি জানেন তার সহযোগিতায় যদি আমরা হজ করি বা ওমরা করি, আমাদের জন্য ওমরা সহজ হয়, হজ সহজ হয়, এই যে একটা দলবদ্ধ হয়ে যাওয়া, এটার নাম বলে কাফেলা। নারীদের জন্য যদি মাহারাম না থাকে তা সেক্ষেত্রে অনেক সময় মহিলা কাফেলার সাথে হজ বা ওমরা যাওয়ার ক্ষেত্রে এই কথাগুলো অনেক সময় প্রচলিত আছে যে মহিলা আমাদের সাথে তারা যেতে পারে, কথাগুলো আছে সে কারণে চলে আসছে। আসলে এরকম কাফেলার সাথে ওমরা যাওয়া যায় কি? আচ্ছা, চলে আসতে পারে বা শোনা যেতে পারে বা প্রচলিত হতে পারে, সেটা কিন্তু আমাদের দলিল না। দলিল হলো কোরআন সুন্নাহ, তাই না? তো সেখানে দেখতে হবে আমাদের কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, এই আয়াতের মধ্যে যারা মাহরাম সেই মাহারামদের সাথেই সফর করা হবে। ওয়ালা তুসাফিরুন্না ইল্লা মা ইমরাতুন মা যাওজি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে একজন মাহারাম মহিলা তার স্বামী বা তার আপনজন যাদের সাথে দেখা করা শরীয়তে জায়েজ আছে, বিবাহ হারাম, এই সমস্ত ব্যক্তিদের ছাড়া 3 দিনের সফর করা কোনো সুযোগ নাই। আশা করছি আমাদের বোনের প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। পুরো বোনের প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে, কেন সম্পূরক হচ্ছে, অতএব একজন মহিলা অবশ্যই মাহারাম ছাড়া হজে যাবে না। ইভেন আপনার সৌদিতে এখন, যদিও এটা দলিল না, মাহারাম ছাড়া কিন্তু কারো কোনো ভিসা হচ্ছে না এবং দেয় না। কেন দেয় না, এটা কিন্তু শরীয়তে শক্ত দলিল। অনেক সময় আমাদের যারা কাফেলায় যাই, হজের যিনি মুয়াল্লিম থাকেন, তিনি ব্যবসা করার কারণে, আমি যেটা বাস্তবে দেখেছি, আমি হজ করতে গেছি, তিনি ব্যবসা করার জন্য তার সুবিধার্থে তিনি কিন্তু 2-1 জন মহিলা নিয়ে যান, এবং বড় বড় মানুষও দেখছি আমরা তারা নিয়ে যান, এটা কিন্তু শরীয়ত সমর্থন করে না। নিশ্চয়ই মহরম ছাড়া কোনো মহিলাদের সাথে যেতে পারবে না, কেননা এক অন্ধ আর এক অন্ধকে কখনো আলো দেখাইতে পারে না।